নমস্কার আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ইয়োনো অ্যাপে এমপিন দিয়ে লগ করার পর আমরা অনেক কাজই বাড়িতে বসে করতে পারব একটা ভিডিওতে সব দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই পাট পাট করে নিয়ে আসব যাতে আপনারা সহজেই সব কিছু ভালোভাবে করতে পারেন চলুন ভিডিওটি শুরু করি রেজিস্ট্রেশন ওপরের আই বাটনে পেয়ে যাবেন ছয় সংখ্যার এমপিন দিয়ে লগ করে নিন প্রথমেই অ্যাকাউন্টসে ক্লিক করলে যতগুলি সেভিং অ্যাকাউন্ট রয়েছে তা দেখিয়ে দেবে এইবার ওই অ্যাকাউন্টে ক্লিক করলে ট্রানজাকশান ডিটেলস দেখিয়ে দেবে স্টেট ব্যাঙ্কের লোগোতে ক্লিক করলে আপনার ট্রানজ্যাকশান হিস্ট্রি ডাউনলোড হয়ে যাবে এবং পাশে ইমেলে ক্লিক করলে ইমেলে ট্রানজ্যাকশানের ডিটেলস চলে আসবে ডাউনলোড পিডিএফ ফাইল ওপেন করতে গেলে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড কি হয় উদাহরণ দিয়ে পাশে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি এবার ডিপোজিটসে ক্লিক করুন ডিপোজিট ক্যালকুলেটারে ক্যালকুলেট নাওয়ে ক্লিক করে দেখে নেওয়া যাক ফিক্সড ডিপোজিটে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টে এক লাখ করলাম ট্রেনিয়েতে টু ইয়ার্স করলে টোটাল কত টাকা পাবো দেখিয়ে দেবে রেকারিং ডিপোজিটে মান্থলি দু টাকা ও চিনিয়াতে থ্রি ইয়ার্স করলে টোটাল কত টাকা হবে তা দেখিয়ে দেবে আপনারা টাকার পরিমাণ ও বছর পরিবর্তন করে দেখে নেবেন রেকারিং ডিপোজিটসে ক্লিক করে স্টার্ট নিউ রেকারিং ডিপোজিটে ক্লিক করলে আপনি কত টাকা প্রতি মাসে দিতে চান তা দেবেন এবং নিচে অ্যাকাউন্ট সিলেক্ট করে নেক্সট করবেন কত বছর কত মাসের জন্য করতে চান তা সিলেক্ট করে নিচে মাসের কত তারিখে টাকা কাটাতে চান তা ঠিক করুন তারপর নেক্সট করুন রেকারিং ডিপোজিট ডিটেলস দেখিয়ে দেবে নিচে বক্সে টিক দিয়ে এগ্রিট করে কনফার্ম করুন কংগ্র্যাচুলেশনস দেখাবে এরপর ওকে করুন রেকারিং ডিপোজিটের ডিটেলস ডাউনলোড করতে রেকারিং ডিপোজিটে ক্লিক করুন এরপর নিচের দিকে চিহ্নে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে পাশে ইমেলে ক্লিক করলে ডিটেলস ইমেলে চলে যাবে আবার ক্লোজ রেকারিং ডিপোজিটে ক্লিক করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ডাউনলোড পিডিএফে আগের মতোই একই পাসওয়ার্ড দেয়া থাকবে পাসওয়ার্ড কেমন হবে তা পাশের স্ক্রিনে দেখিয়ে দিয়েছি ফিক্সড ডিপোজিটসে ক্লিক করে অ্যামাউন্ট ও অ্যাকাউন্ট সিলেক্ট করে নেক্সট করে করতে পারেন আদার ডিপোজিটসে ক্লিক করলে পিপিএফ অ্যাকাউন্ট অথবা অন্য কোনো অ্যাকাউন্ট থাকলে তা দেখিয়ে দেবে এবার সেই অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট নাম্বার এবং বাকি ডিটেলস দেখিয়ে দেবে আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন